Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ramadan al Mubarak. Shabai bolen. Arjure bolen. Eta shabai jani. পহেলা নববর্ষ আসলে সবাই বলি শুভ রমজানের পরে যখন ঈদ আসে তো রোজা না হলে ঈদ আসতো তো আগে যেটা সেটা আগে জানাইতে হবে না এবার আসে রোজা আছে বলেই ঈদের মর্যাদা ঠিক না বেঠিক ঈদ কি মদখোর গাজাকুদদের জন্য বিধর্মীদের জন্য ঈদ কাদের জন্য রোজাদারের জন্য ইমানদারের জন্য দুনিয়াতেও ঈদ আছে কিয়ামতের মাঠেও ঈদ আছে তো যাই হোক আমি ভূমিকায় যাওয়ার আগে আপনাদেরকে সেজন্য রমজানুল মোবারকের শুভেচ্ছা জানালাম মাহফিল সাহারির আগ পর্যন্ত চলবে তো হ্যাঁ একটু হাত তুলে বলি আল্লাহ কবুল করুন الحمد لله الحمد لله رب العالمين الذي خلق حبيبه بمكارم الوجود وأرسل حبيبه هاديا ومبشرا ونذيرا والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وشهداء محبته المكرمين وأولياء أمته وعلماء أهل حقه وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان نبينا وشفيعنا تعظيما له وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله মানুষ আলহামদুলিল্লাহ 500 মত হবে কত হবে
মিনিমাম 500 মতো হবে, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছে তারা ছাড়াও 500 মানুষ তো হেইয়া বললে তো এই এলাকা খবর হওয়ার কথা, কি বলেন? রমজান মাসে একবার দরুদ শরীফ পড়লে কয়টা সওয়াব পাবো বলেন না? জোরে বলেন। হ্যাঁ ভাই জোরে বলেন তো, উনি যিনি বলছেন 70টা। এমনি একবার দরুদ শরীফ পড়লে কত সওয়াব? 10। কত? একে 10। এখন কত? আর বাড়বে না? কত বাড়বে? আর বাড়বে না? কত বাড়বে? 7 লাখ। 7 কোটি। এখন সওয়াব দেন কে? জোরে বলেন না, একটু জোরে বলি, আল্লাহু আকবার। সওয়াব দেন আল্লাহ, কম দেন না বেশি দেন? কম কোনো শব্দ আল্লাহর কাছে আসেনি। তো আমরা কি রমজান মাসে কম চাই না বেশি চাই? তো বেশি চাইলে জিনিসটাও আওয়াজটাও সাওয়ার মতো চাইতে হবে না? তাই মদিনাওয়ালা খুশি হয় এরকম টপ টু বটম যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসে আছেন একই আওয়াজে একই সুরে। আমরা এই রমজানুল মোবারকে এই গভীর রজনীতে আমাদের এখন কিয়ামুল লাইল চলতেছে। সুবহানাল্লাহ বলেন, কি চলতেছে? কিয়ামুল লাইল। মোহতরম হাজরিন, আমরা মনে করি কিয়ামুল লাইল মানে নামাজ পড়ে পড়ে রাত কাটানো, কি করে করে? জিনা। কিয়ামুল লাইল মানে জিকির করা, দরুদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, পুরোটা মিলিয়েই হচ্ছে কিয়ামুল লাইল, রাত জাগ্রত অবস্থায় কাটিয়ে দেওয়া। তাই আমরা যে কিয়ামুল লাইল করছি, আমার রসুলের সুন্নত পালন করছি। সুবহানাল্লাহ বলেন। তাই মদিনাওয়ালাকে মন ভরে আমরা একটু দরুদ শরীফ পড়ে খুশি করতে চাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রাখ দিয়া সরকার কি কদম মুহ পে সুলতানুনে সর সরওয়ারে কো নমকা কি সাত গিয়া চি লাগি। আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা খসরবি আচি লাগি না সরেবরি আচি লাগি হম ফকিরোঁ কো মদিনে কি গলিয়া আচি লাগি। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সময় তাকতে কর মুমিন পরকালের ভাবনা ঈমান নিয়ে যেতে পারলে খুশির সীমা থাকবে না। আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
একটু জিকির করে কলেপটা তাজা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোদের মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শোনে না, শোনাইলে কেউ শোনেন সাহে মদিনা, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোরা কোন পথে হব রওনা, মদিনার রাস্তা চিনি না, মুর্শিদ জানে ঠিকানা, মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা, মেডিন চিটাংয়ে দুরুদ পড়েন, আসরাজ উম্মতানে মুস্তফা, সালাতুনিয়া ওসে আজম দরমিয়ানে আউলিয়া, সুজনাবে মুস্তফা দর আম্বিয়া, সালাতুনিয়া بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآيات صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু বলি, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের বাবারা মদিনাওয়ালার প্রেম আপনাদের অন্তরে আসেনি, একটু জোরে বলেন আসেনি, তাই থাকলে হৃদয় থেকে অন্তর খুলে হৃদয়ের গভীর আবেগ দিয়ে মদিনাওয়ালাকে কাছে মনে করে মহব্বতের আওয়াজে বলেন, হৃদয়ের রেখেছি যারে নূর নবীরে, রে নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, অন্যায় অনাচারে ভরা ছিল জগত ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, ঠিক না বেটি? একটু জোরে বলেন, এখন অন্যায় আসেনি, অনাচার আসেনি, অবিচার আসেনি, মাদক আসেনি, হেরোইন আসেনি, গাঁজা আসেনি, মারামারি আসেনি,
তাইলে নবীজি তো সব দূর করে গেলেন, আবার আসলো কোত্থেকে? ঠিক না ভাই? ঠিক। এখন এগুলা দূর করার জন্য আমার রসুল বললেন, আমি আমার নায়েবে রসুলদেরকে রেখে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যায় অনাচারে ভরা ছিল জগত, ভরা ছিল দয়াল নবী মায়ার নবী, এসে সবই দূর করিল। এমন নবীর শান মান, এমন নবীর কি করে করি বয়ান, সেই নবীজির গুণগান গায়ে প্রেমের সুরে। নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়াল নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের রে নূর নবীরে। দিনের স্বার্থে নবী কত আগত পেল, উম্মতেরি কথা ব্যবসায় গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, নিজের পরিবারের জন্য সয়ে গেলেন, বিল্ডিং বেঁধেছেন, মদিনা শরীফ পুরো নিজের জমিন হিসেবে রেখে দিয়েছেন, তো কিসের জন্য? আরো জোরে বলেন না। সে উম্মতি তো আজকে দিনের বেলায় হিন্দুদের হোটেলে ঢুকে খায়, ঠিক না ভাই? ঠিক। যেই নবী ওহুদের জমিনে দন্দান মোবারক শহীদ করলো, খন্দকের জমিনে পেটে পাথর বাঁধলো, তায়েফের জমিনে রক্ত ঝরাইলো, যে উম্মতকে দিন ইসলামের বাগান দিয়ে দেওয়ার জন্য, সেই দিন ইসলাম নামদারি নাম রেখেছে নূরুল ইসলাম। কি না ইসলাম? আরো জোর বলেন, কি ইসলাম? নাম রাখছে দিন ইসলাম। এটা নামই দিন ইসলাম, কিন্তু এটা ইসলামের রোজা পালন করে না, ঠিক না ভাই? ঠিক। দিনের বেলায় বোতল টানে, কি টানে? আরো জোর বল না, কি টানে? বোতল টানে। নাম কি? আমি আসার সময় বিভিন্ন ট্রাক দেখলাম, ট্রাকের মধ্যে দেখতে পেলাম কলমা লিখা আছে। কি লিখা আছে? কোথায় কোথায় আমাদের অসম্মান? দিন ইসলাম কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ট্রাকে বিভিন্ন বাসে লেখা আছে না নাই? গভীর মনোযোগ। এখানে যদি কেউ গাড়ির চালক থাকেন, মাইন্ড করবেন না, আজকে থেকে শিক্ষা নিয়ে যাবেন। একদিকে মুনাফেকদের ধর্মের উপরে আঘাত, নামাজ নিয়ে টানাটানি, রোজা নিয়ে টানাটানি, আট রাকাত পড়বো, চার রাকাত পড়বো, না পড়বো কোনো সমস্যা আছে না? নাই এরকম মসজিদের মধ্যে, আপনাদের এখানে মসজিদে আছে কিনা জানি না, আমি যেখানে নামাজ পড়াই তারাবির পরে দেখলাম যে চার দিন পড়ার পরে আমি খেয়াল করে পিছনে ফিরি, দেখলাম আট রাকাত পরে মুসল্লি তিন ভাগে দুই ভাগ নাই। কিরে বলে যে হুজুর আমরা মিডিয়া থেকে শুনছি। কোন গান থেকে শুনছি? মিডিয়া দলিল নাকি হাদিস দলিল? একটু জোরে বলেন না। কোরআন দলিল নাকি মিডিয়া দলিল? এই দাড়ি টুফি রাখি এমনি আলকাল লাগাই দিয়া মিডিয়ার এন টিভিতে এটিএনে বসে উনি বড় মুফতি হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তো যাই হোক, আমার নবী আমাদেরকে যে বাগান দিয়েছেন সাহাবাই কেরামের মাধ্যমে, তাবেঈনের মাধ্যমে, আউলিয়াই কেরামের মাধ্যমে, আমরা দীন ইসলামের সঠিক রূপরেখায় আছি কি নাই? আরো জোরে বলেন, আছি কি নাই? সেজন্য আমি নাচটা শেষ করে আমি আমার কথায় আসবো। সবাই বলি, দিনের স্বার্থে নবী কত আগত পেল, উম্মতেরি কথা ব্যবসায় গেল। এমন নবীর তুলনা কারো সাথে হয় না, এমন নবীর তুলনা সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে। নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়াল নবীরে
আমার প্রিয় নবীর হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীর। আমরা মদিনাওয়ালাকে দেখতে চাই কি চাই না একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে শয়নে স্বপনে একবার হলেও মদিনাওয়ালা দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, এই এই মুহূর্তে যারা এই মাহফিলে বসেছেন, দাঁড়িয়ে আছেন পর্দার আড়ালে বসে মাহফিল শুনছেন, যে মদিনাওয়ালার আশেক হয়ে মাহফিলে বসেছেন, আমাদের প্রত্যেককে আল্লাহ কোনো না কোনো বাহানায় একদিন হলেও সেই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নায় গিয়ে মদিনাওয়ালাকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমার মতো একজন অযোগ্য না খানদান না লাইক হুসাইনের একজন গোলামকে আজকের এই মাহফিলে আসার, আপনাদের সাথে নিয়ে কয়েকবার দরুদ শরীফ পড়ার, রমজানের এই রাতটাকে দামি বানানোর তৌফিক দিয়েছে সে মুনিবের দরবারে আপনাদেরকে সাথে নিয়ে সবাই একই আওয়াজে একই সুরে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ, এক হাত তুলে বলি সুবহানাল্লাহ, দু হাত তুলে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ। হাত নামান। আমরা রসুল চাই কি চাই না? রমজানের সওয়াব বেশি চাই না কম চাই? বেশি চাই। তো বেশি চাইলে কাজটাও একটু বেশি করা লাগবে, ঠিক না? ঠিক। তো যাই হোক, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সূরায়ে নিসার 59 নম্বর আয়াত, আমার ভাই আমাকে একটা বিষয় ফোন করে বলছেন যেটা আমাদের সমাজে এখন মসজিদে মসজিদে ভাইরাস হয়ে গেছে। কি হয়ে গেছে একটু জোরে বলেন, কি হয়ে গেছে? তারাবিন নামাজ পড়তে গিয়া অতীতে কোনো সময় দেখিনি, যখন ছোট ছিলাম তখন সবাই দেখতাম হুজুর তারাবি পড়াচ্ছে, 20 রাকাত তারাবি, বিতির পরে সবাই মুনাজাত করে বের হয়, ঠিক না? ঠিক। এখন মসজিদে দেখি 4 রাকাত ফরিয় মুসল্লি বাইর হয়, 8 রাকাত ফরিয় মুসল্লি হয় কি হয় না? একটু জোরে বলেন না, হয় কি হয় না? হয়। তো এখন যদি জিজ্ঞেস করেন কিরে ভাই তারাবির নামাজ কয় রাকাত, বলে যে 4 রাকাতও ফরা যায়, 8 রাকাতও ফরা যায়, 10 রাকাতও ফরা যায়, 20 রাকাতও ফরা যায়। তো বলে যে দলিল কি? বলে যে বুখারী। দলিল কি? আরো জোরে বলেন না, বুখারী। বুখারী এটা কি? কি জাগার বুখারী না? এটা কি কিতাব? আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের পরে যার স্থান সে বুখারী শরীফ, ওনাদের দলিল। তো আমাদের দলিল কি? বাংলা বই। কি বলেন আমাদের দলিল কি? কেন আমরা বুখারী শরীফ মানি না? জোরে বলেন না, মানি না। আমরা বুখারীও মানি, মুসলিমও মানি, তিরমিজিও মানি, নাসাইও মানি, ইবনে মাজাও মানি, আবু দাউদও মানি, মুস্তাদরাকে হাকিমও মানি, আমরা মুসান্নাফে আব্দুর্রাজ্জাকও মানি, মুসান্নাফে আবি সাহেবাও মানি, আমরা হাদিসের জগতের মুসনাদে আহমদও মানি, মুয়াত্তা ইমাম মালিকও মানি, আমরা হাদিসের জগতের যত হাদিস আছে হাদিস কেও মানি, হাদিসের ইমামদের কেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এখন ওনারা বুখারীর দলিল দেয়, তো আমরা বলি যে না, বুখারীর দলিল এটা এই রকম না, ওনারা বলেন যে এই রকম। তো এখন একটা বৈপরীত্য দেখা গেল না? কি বলেন? হুজুর ওয়াজ করেছেন, উনি যেটা বলেছেন মা বাবার ঘটনা বলেছে, হৃদয় কেড়ে নিয়েছে। আমি বলবো যে সেটা হৃদয় তুলে নিবে আবার। বর্তমানে মসজিদের মধ্যে যত বকারের ভেজাল, ঠিক না? ঠিক। জোরে আমিন বলবো না, আস্তে আমিন বলবো। কি বলেন? জোরে না আস্তে? আরে জোরে জোরে বলবেন। আচ্ছা ঠিক আছে, এবার আসেন নামাজের মধ্যে হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন? কোথায় বাঁধবেন? হ্যাঁ, নাভির নিচে না বুকের উপরে? লেডিস না জেন্টল? একটু জোরে বলেন, হাফ লেডিস। কি বলেন? জেন্টল যদি হন
জেন্টলের মতো আদব রাখবেন। এখানে যারা এসেছেন আমার সামনে আসে যদি এমনি এমনি করেন কেমন লাগবে বলেন? হ্যাঁ কেমন লাগবে? আদব না বেয়াদব? আরো জোরে বলেন। আমরা কি লেডিজ না জেন্টল? মানে ভদ্র পুরুষ আমরা কি পুরুষ? তো ভদ্র পুরুষ ভদ্র আচরণ করতে হবে না? এবার আসেন আমাদের দেশে এখন যদি যাদের জিজ্ঞেস করি, আমার কথাগুলো নোট করে রাখেন কোনো সমস্যা নাই, যখন ডাকবেন আমি আসব। যারা তারাবির নামাজ আট রাকাত বলে, খোদার কসম বুহারির কোথাও আট রাকাত তারাবির কথা উল্লেখ করা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি সাহস থাকে এখন আসেন বুখারী শরীফ নিয়ে আসেন। এখন চ্যালেঞ্জ করলাম বুখারী শরীফের কোথাও, সহি মুসলিমের কোথাও, তিরমিজি নাসাই আপনারা বলেন জয়ীব হাদিস আছে, বুখারী মুসলিমকে সহি হাইন বলা হয়, বুখারী আর মুসলিম মূল কিতাব নিয়ে এখানে আসেন, আমি এখানে চ্যালেঞ্জ করলাম বুখারী মুসলিমের কোন জায়গায় তারাবির নামাজ আট রাকাত বলা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তারাবির নামাজ আট রাকাত বানাতে গিয়া হাদিসের দলিল দেন, তার মানে হাদিসের আগামাতাত নিজেও চিনে না, ঠিক না বে? ঠিক। হাদিস পড়তে জানেন কিনা সন্দেহ, বাংলা বই দেখেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ারের ফতোয়া শুনেছেন। আমি এখন হাদিসের কোট করে বলছি, যদি সাহস থাকে বাপের বেটা হয়ে থাকেন, মসজিদে ভেজাল নয়, আমরাই তো আপনাদের বড় শত্রু, কারণ সুন্নি আলেম ওলামারাই তোমাদের জন্য বড় শত্রু। যদি সাহস থাকে বুখারী নিয়ে এখানে আসো, বসো, আট টাকার তারাবি হাদিস পড়ে দেখাও। মোহতরম হাজরিন, মায়েশা সিদ্দিকার, এটা রমজান মাস, নাহলে আমি কিন্তু এই কথা বলতাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কারা একটু জোরে বলেন, কারা? বেঈমান আসেনি, মুনাফিক আসেনি, নামাজ পড়ে কারা, ঈমান না বেঈমানদার? আচ্ছা আল্লাহ তাদেরকে বলছেন আতিউল্লাহ, কার আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, কার? এবার আসেন, এরপরে কি আয়াত শেষ হয়ে গেছে? ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা অগ্রজ পূর্ববর্তী, যারা যারা আমি নবীকে দেখেছে, আমি নবীর পিছনে নামাজ পড়েছে, আমার থেকে কোরআন হাদিস শিখেছে, তাদের থেকে যারা শিখেছে, তাদের থেকে যারা শিখেছে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আর যাইও না, কারণ এরপরে হাদিস এবং হাদিসের মধ্যে ভেজাল ঢুকানো হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে যাইও না। এবার বলেন, যারা আজকে এই মুসলমানদের মসজিদের মধ্যে রমজানে তারাবির নামাজ নিয়ে বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা, মুনাজাত করা, নামাজের পরে জানাজার পরে দোয়া করার ভেজাল লাগাচ্ছে, তারা আগে নাকি ইমামে আজম আগে? আরো জোরে বলেন। নবীজির হাদিস যেটা বলছে, আমি চলে যাওয়ার পরে আমার রসুলকে জিজ্ঞেস করা হলো, সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আগামী বছর যদি এসে আপনাকে না পাই তাহলে আমি কার কাছে যাব? আমার রসুল ডাইরেক্টলি বলে দিলেন, আমাকে যদি না পাও আমার সিদ্দিকে আকবরের কাছে যাইও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার রসুল বুঝাইয়া দিলেন যে আমার পরে আমাদের আমার সাহাবীরা হচ্ছে তোমাদের জন্য দলিল, আমার পরে আমার সাহাবীরা তোমাদের দলিল। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবিরা, যারা আমার সাহাবীকে দেখেছে সরাসরি, তারা হচ্ছে তোমাদের দলিল। এরপরে যারা তাবিকে দেখেছে তারা তোমাদের দলিল। এরপরে আর যাইও না, কারণ এরপরে গেলে ভেজাল হবে। কি হবে এখন বলেন? এই সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার মৌলবি যেগুলো নামাজে ভেজাল ঢুকাইছে, মসজিদে ভেজাল সৃষ্টি করেছে, আজকে সিলেটের মধ্যে আন্দোলন করতে হচ্ছে। আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমার সময় খুব সংক্ষেপ। আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে মনে হয় অনেকের? চাই দেখি কার কার খারাপ লাগে, একটু হাত তুলে দেখান। যাক আলহামদুলিল্লাহ, আমি কিচ্ছা বলতে পারতাম, কিচ্ছা বলার বিষয় আমার নয়, আমার বিষয় হচ্ছে হুজুর নামাজ ঠিক রাখেন, রোজা ঠিক রাখেন, তারাবি ঠিক রাখার জন্য কিছু কথা বলে যান। যদি কিচ্ছার ওয়াজ করতে হয় সেটাও কিন্তু আমি সাবজেক্ট চেঞ্জ করে কিচ্ছে বলেও যেতে পারবো। এখন আপনারা কোনটা শুনবেন, নামাজ ঠিক রাখার কথা, রোজা ঠিক রাখার কথা, নাকি কিচ্ছার কথা? একটু জোরে বলেন।
কিসসা শুনলে কি ঈমান ঠিক থাকবে নাকি নামাজ ঠিক থাকলে ঈমান ঠিক থাকবে? রোজাদারের রোজা ঠিক থাকলেই তো ঈমান পাক্কা হবে, ঠিক না ভাই? ঠিক। এখন আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চাচ্ছে তারা, ঠিক না? এবার আসেন, তারা বলবে আমার কথাগুলো খুব খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আমি ইনশাল্লাহ 30-35 মিনিটের ভিতরে আমার মূল পয়েন্টের কথাগুলো বলবো। ওয়াউলিল আমরে মিনকুম, তারা কারা? এবার আসেন, আল্লাহ কোরআন শরীফে বলছেন তারা হচ্ছেন ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। সূরায়ে ওয়াকিয়া, সূরায়ে যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে তারা আল্লাহর কাছে বেশি কাছে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন গভীর মনোযোগে খেয়াল করেন, তারাবির নামাজ যেহেতু রমজান মাস এটা নিয়ে একটা ইখতিলাফ মসজিদে গন্ডগোল সৃষ্টি হয়েছে। যারা বলছে বুখারী শরীফের মধ্যে দলিল দিচ্ছে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 382 পৃষ্ঠায় সেখানে 1082 নম্বর হাদিস বুখারীর, কোন কিসের কিসের প্রথম খণ্ড 382 পৃষ্ঠা 1082 নম্বর হাদিস, সেখানে এক সাহাবি আসলো, তাই তিনি জিজ্ঞেস করলেন আন্নাহু সাআলা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকার কাছে ওই সাহাবি এসে জিজ্ঞেস করল ও আম্মা জান কাইফা কানা সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। সুবহানাল্লাহ বলেন। ও মাজান, আমি আপনার কাছে একটা জিনিস জানতে যাচ্ছি, সেটা কি রমজানুল মুবারক যখন আসত আমার রসুল তো ঘুম যেত না, ও মাজান আমার রসুল তো শাবান মাসেও ঘুমাইত না, রোজা রাখত মনে হয় যেন রমজান মাস শুরু হয়েছে। এখন আপনি, আমি এসেছি আপনার কাছে, আমার রসুলের রমজানের নামাজ কেমন ছিল? কি জিজ্ঞেস করেছে সাহাবি? কোন মাসের? আরে জোরে বলেন, রমজান মাসের। এবার আসেন, এখন সাহাবি কি বলেছে, কাইফা কানা সলাতু তারাবিহ লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। সাহাবি কি বলেছে, ও আম্মা জান সলাতু তারাবির নামাজ রমজান মাসে আমার রসুল কেমন করে আদায় করতে, এই কথা জিজ্ঞেস করেছে হাদিসে? আরে জোরে বলেন, জিজ্ঞেস করেছে? এই এবারত সোর হাদিস শরীফের ভুল ব্যাখ্যাকারীরা কি বলেছে, মাইশা সিদ্দিকা কি উত্তর দিয়েছে হাদিসের পরের অংশে যায় নাই, তখন মাইশা সিদ্দিকা উত্তর দিচ্ছেন কত সুন্দর, মা কানা ইয়াজিদু ফি রমাদান আওয়ালা ফি গাইরিহা ইল্লা আলা ইহদা আশারাতা রাকাতান। আমার মাইশা সিদ্দিকা উত্তর দিচ্ছেন, হে আল্লাহর নবীর সাহাবী শুনো, আমার রসুল রমজানে গাইরে রমজানে রমজানে এবং রমজান ছাড়াও বাকি 11 মাসে 11 রাকাতের বেশি নামাজ পড়ত না। এবার বলেন, এখানে তারাবির কথা আছে না? আছে আছে। মৌলবী হাদিসের কিতাব নিয়ে আসো, তুমি কত বড় মৌলবী হচ্ছে আমি দেখি। মাইশা সিদ্দিকা উত্তরের মধ্যেই সেটা বুঝাইয়া দিল যে সাহাবি তারাবির ব্যাপারে জিজ্ঞেস করে নাই, সাহাবি আমার রসুলের কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞেস করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্কে? তাহাজ্জুদ সম্পর্কে। একই হাদিস, একই হাদিস আবার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 708 নম্বর পৃষ্ঠার 1909 নম্বর হাদিসের মধ্যে আবার এসেছে তকরার। এখন বলেন এই হাদিস যেটা এসেছে বুখারী শরীফের মধ্যে সালাতুত তারাবি, এই ব্যাপারে ইমাম বুখারি কি কোনো বাব লিখেছে? বলেন, কি দলিল দিয়েছে? তাহাজ্জুদ নামাজের ব্যাপারে দলিল তারাবির নামাজ নিয়ে গেল। এখন আমরা কি সাহাবী বেশি বুঝলো না আমরা বেশি বুঝি? আরে জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশি বুঝেছে না আমরা বেশি বুঝি? তো ওয়াউলিল আমরে মিনকুম, সেই সাহাবাই কেরাম যারা, তারা এজমা করে গিয়েছেন, ফারুকে আজম সাহাবীদের নিয়ে এজমা করে গেলেন যে এজমা শরীয়তের দলিল, আজকে সে এজমা ডিনাই করে আহলে হাদিস নামদারীরা তারাবির নামাজ কয় রাকাত বানিয়েছে।
একটু জোরে বলেন, আট রাকাত। বুখারীতে মা আয়েশা সিদ্দিকা ডাইরেক্ট উত্তর দিলেন, আমার রাসূল না রমজানে না গাইরে রমজানে, ওয়ালা ফি গাইরিহা, এই ইবারত তোমার চোখে পড়ে নাই, রমজানের মধ্যে তারাবি হয়, বাকি এগারো মাসে তারাবির নামাজ আসেনি, তো হাদিসের এই ইবারত তোমার চোখে পড়ে নাই, পড়তে না জানলে তোমার ফতোয়া দিতে বলছে কে? রমজান মাসে তারাবি হয়, বাকি এগারো মাসে কোনো তারাবি, যদি আট রাকাতের তারাবি এই হাদিস দিয়ে তুমি সাবেত করতে চাও তাহলে তোমাকে বলতে হবে বারো মাস তারাবির নামাজ পড়তে হবে। আপনারা রাজি আছেন নি? আছেন নি? আরা হইতাম না, আরা হইতাম না, আমরা নবীর সাহাবি, নবীর আদেশের বাইরে যাইতে রাজি নাই। এবার বলেন তো এই কথা কি বলেছে? নবীজি আট রাকাতের তাহাজ্জুদ নামাজ পড়তেন, তিন রাকাত বিতিরের নামাজ পড়তেন, সুবহানাল্লাহ বলেন। আর এখন এই মৌলবীরা এক রাকাতের বিতির বানাই ফেলছে, কয় রাকাতের? এক রাকাতের বিতির, আর এক গন্ডগোল লাগাইছে এখানে। আমার কাছে কিতাব আছে, অনেক রেফারেন্স আমি এখানে নোট করা আছে, আমি অতটুকু বলার সময় আমার হবে না, আমি জাস্ট ইমাম মুসলিমের একটা রেফারেন্স বলেই এখান থেকে ফিরে আসতেছি। গভীর মনোযোগে খেয়াল করেন, এই যে তারাবির ব্যাপারে দলিল তারা আট রাকাত বানানোর জন্য বুখারী দলিল পেশ করলো, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে সহিহ মুসলিম শরীফের মধ্যে বাবু সালাতুত তারাবি যেটা কায়েম করেছে, অধ্যায় রচনা করেছে, সেই সালাতুত তারাবির অধ্যায়ের মধ্যে কোথাও ইমাম মুসলিম এই হাদিস আনে নাই, এই হাদিস আনে নাই। প্রশ্ন হলো একই হাদিস ইমাম মুসলিমও রওয়ায়ত করেছে, বুখারীও রওয়ায়ত করেছে, তাহলে ইমাম মুসলিম সালাতুত তারাবি অধ্যায়ের মধ্যে হাদিস আনলো না কেন? তোমরা যদি বলো আট রাকাতের তারাবি, এখন বলবেন ইমাম মুসলিমের কাছে এই হাদিস পৌঁছে নাই, কি বলেন? ইমাম মুসলিমের কাছে এই হাদিস পৌঁছে নাই। গাজাগুড়ি করিও না, ইমাম মুসলিম সেটা লিখেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মুসলিম এই হাদিস রাওয়ায়াত করেছেন কোথায়? বাবু সলাতি কি আমুল লাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের যে কিয়ামুল লাইল তথা সলাতুল লাইল রাতের নামাজ যেখানে তাহাজ্জুদ বাব রচনা করেছে ইমাম মুসলিম, সেই তাহাজ্জুদের বাবের মধ্যে এই হাদিস ইমাম মুসলিম রওয়ায়াত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইমাম মুসলিম প্রত্যক্ষ পরোক্ষ উভয় ভাবে দেখিয়ে দিয়েছে, ওরে আহলে খবিসরা তোমরা মনে রেখো যে এখানে মাইশা সিদ্দিকা যে ওয়ালাফি গাইরিহা শব্দ উল্লেখ করেছে, বুঝিয়ে দিল যে এটা কোনো তারাবির হাদিস নয়, এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের আর কোনো সন্দেহ আছে? তারাবির নামাজ কয় রাকাত হবে? আমরা কয় রাকাত পড়ব? আরো জোরে বলেন কয় রাকাত পড়ব? আট রাকাত যারা পড়বে ঘাড় ধরে বাইর করে দিবেন, মুসলমানদের মসজিদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে, ইহুদিদের দালালি শুরু হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এই সমস্ত আহলে হাদিস থেকে, ইহুদিদের দালাল থেকে, আমাদের নামাজ আমাদের ইমানকে আল্লাহ হেফাজত করুন। আরো জোরে বলি মোহতরম হাজরিন, এর পরেও যদি বলে আট রাকাত, বলবে যে হাদিস নিয়ে আসেন, আব্দুল হালিম আল কাদেরী এসেছিল এই কথা বলেছে, তোমরা যে হাদিসের দলিল দিচ্ছ ওই হাদিস থেকে দলিল দিয়েছে, তুমি আমাকে হাদিসের ইবারত পড়ে দেখাও। আর যে ডাক্তারের ফতোয়া নিয়ে সমস্ত ব্যক্তিগুলো আলেম নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালা মিডিয়ার মধ্যে বসে দালালি করছে, ওই ডাক্তারকে খোদার কসম এখানে এসে সহি মূল কিতাব বুখারী শরীফের সামনে এসে বসাইয়া দেন, তিন লাইনের ইবারত তিনি নিজে জয়ের জবর সারা যে বুখারী মুসলিম সেটা একবার পরে দেখাইতে পারেন, আমি বলবো তিনি যদি একটা হাদিস জয়ের জবর সারা যে মূল কিতাব আছে শুদ্ধ করে আপনি ইবারত দিয়ে যদি পড়তে পারেন আমি এগুলো ছেড়ে দেব, আপনার কথা মেনে নিব। রাজি আছেন? রাজি আছেন? হাদিস পড়েছো, হাদিসের ইবারত চুরি করো, হাদিসের ভুল ব্যাখ্যা করো, আমার রাসূল বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমি নবীর উপরে আমার হাদিস নিয়ে মিথ্যা কথা বলল তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এই এটা জাহান্নাম থেকে মুক্তির মাস, শেষ দশক হচ্ছে নাজাতের মাস, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাঙাল মৌলবীদের পিছে না গিয়ে আল্লাহ আমাদেরকে সত্যিকারের আলেম ওলামার পিছনে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
তারা বলে ইমাম আজম ভুল করেছে, ইমাম আজম কি করেছে, ভুল করেছে। আমরা বলি মানুষ হিসাবে ভুল করতেই পারে, ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন। তাদের দলিল হলো মানুষ হিসাবে ভুল করতে পারে, তবে আমার নবী ইবনে মাজাহ শরীফের হাদিস সুননে আবি দাউদও আছে, তিরমিজিতেও আছে। আমার নবী সুসংবাদ দিয়ে গেলেন সাহাবীদেরকে, আমার উম্মতের মধ্যে বিশেষ করে মুলকি রাখের মধ্যে এমন একজন জাত আসবে, এলম যখন তখন সেই সময়ে যদি আসমানের তারায়ও চলে যায়, কক্ষপথেও চলে যায়, আসমান ছিঁড়ে সে এলম দুনিয়ার জমিনে মানুষের জন্য সহজ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি ইমামে আজম। তিনি কে? আরো জোরে বলেন কে? ইমামে আজম। আপনারা তারাবির নামাজ পড়েছেন? 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 একটু জোরে বলেন পড়েছেন? পড়েছেন, আলহামদুলিল্লাহ। কয় খতম কোরআন আদায় করেছেন? হ্যাঁ, খতমে তারাবি পড়ছেন না সূরা তারাবি পড়ছেন? খতমে তারাবি পড়ছেন, মাশাআল্লাহ। কি খতমে পড়ছেন না নাকি খতন পড়ছেন? আমাদের দেশে তো অনেক মসজিদে তারাবি হয়, গভীরভাবে খেয়াল করেন, লাইয়া লামুন লা তাখিলুন লাইয়াশ উরুন, শেষের শব্দ ছাড়া আর বাকিগুলো বোঝা যায় না। কোরআন পড়ো তারাবির মধ্যে। মুসলমান যারা পিছনে দাঁড়িয়েছে, আমি ওই হাফেজে কোরআনদের হাতে পায়ে ধরে বলি, বাবা ওই কাজ করো না, কোরআন পড়লে পাথর থেকে পর্যন্ত পানি বের হয়ে আসে। আরো জোরে বলেন না। আর আল্লাহর কোরআন বলল, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনের অন্তর তখন নরম হয়ে যায়, আর তখন আল্লাহর প্রতি ভালোবাসা তার আরো বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের লাই আলামুনা লা তাকিলুন ছাড়া আর কিছু বোঝা যায় না। আলহামদু শুরুতেই বুঝলাম, এরপর আর কিছু বুঝি নাই। এই ধরনের খতম তারা চাইতে, খতম ফরা চাইতে সূরা তারাবি ভরা পড়া অনেক ভালো। মোহতরম হাজরিন, ইমামে আজম যিনি রমজান মাসে কয় খতম কোরআন তেলাওয়াত করতেন একটু জোরে বলেন? 61 খতম। কয় খতম? আমরা কয় খতম আদায় করি এখানে যদি এখন জিজ্ঞেস করি লজ্জায় পড়ে যাবেন। বাবা খতম ধরেছেন, ভাই খতম ধরেছেন, বলে যে হুজুর ভুল হবে, সেজন্য রমজান মাসে ভুল হইলে আবার 70টা গুণ হবে, এই জন্য ডরে করি না। আরেকজন বলে যে হুজুর শুক্রবার তো, বলে যে ভাই শুক্রবারে তো অন্তত পক্ষে বরকত মন্ডিত দিন, পড়িও। বলে যে হুজুর শুক্রবারে তো সওয়াবও বেশি, আবার শুক্রবারে ভুল হইলে আরো গুণও বেশি, সেজন্য শুক্রবারে একদমই ধরি না, ঠিক না বে ঠিক? এই হলো আমরা মুসলিম। আমরা কি মুসলিম? আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ট্রাকের মধ্যে বাসের মধ্যে বিভিন্ন জায়গায় কি লেখা আছে একটু জোরে বলেন না বাবা, গভীর মনোযোগ আপনাদের দেমাগে দিয়ে দিচ্ছি। সেখানে দেখা যায় অনেক অলি বুজুর্গ ছবিও লটকানো থাকে, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসিও লেখা থাকে। দুঃখজনক বিষয় হলো, আমি খারাপ বলছি না, এটা বিপদ আপদের জন্য ভালো, আল্লাহর কোরআন হেফাজত করবে, কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, যারা ট্রাক চালায় রাত্রবেলা বসে ওই ট্রাকের মধ্যে বসে মদ টানে। আমি ভুল বলেছি? জোরে বলেন ভুল বলেছি? শুদ্ধ না মিথ্যা? আরে জোরে বলেন সত্য না মিথ্যা? তুমি মদ খেয়েছ, পাপ করেছ, কাকে সামনে নিয়ে পাপ করছো? জোরে বলে না কাকে? আমি বলেছিলাম নাম তার নুরুল ইসলাম, গাড়ির মধ্যে বসে আল্লাহর কালেমা লেখা, সূরা ফলক, সূরা নাস লেখা। কারণ আপনি জানেন, আমি জানি, জুন্নুরে মিসরি রহমতুল্লাহি আলাই আল্লাহর কোরআনের একটি সেন্টেন্সের ইজ্জত করে জগৎ বিখ্যাত বলিতে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিখ্যাত শব্দ হচ্ছে, লাইন হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মাতাল হয়ে রাস্তা দিয়ে আসতেছে গভীর রজনীতে, পথে দেখতে পেলেন আল্লাহর নাম লিখা একটা কাগজের টুকরো পড়ে রয়েছে, সেটা তুলে নিয়ে ইজ্জত করে এনে ঘরের থাকের মধ্যে পবিত্র করে রেখে দিলেন। সেই রাত্রিতে আল্লাহর এই তাজিমের কারণে আল্লাহ জুন্নুন মিস্ত্রিকে কবুল করে ফেলেছে।
আর আমাদের দেশের বর্তমানে রমজান মাসেও, গায়ের রমজান তো আছেই, রমজান মাসেও এই সমস্ত মুসলমান নামদারি মুসলমানগুলো রমজান মাসেও ট্রাকের মধ্যে বসে আল্লাহর কোরআন যেখানে লিখা, যেখানে কালেমা লিখা, নবী মুহাম্মদুর রসুলুল্লাহ ডানে বামে আল্লাহ লিখা, মুহাম্মদুর রসুলুল্লাহর নাম লিখা, সেই জায়গায় বসে তাস খেলে আর মদ টানে, ঠিক না বেটি? এ দুঃখ রাখি কোথায়? মুসলমান কোথায় গিয়েছে? আজকে সৌদি আরবের কথা যদি বলি, আমাদের দেশের মধ্যে আহলে হাদিসরা গণ গণ দলিল দেখি কয় সৌদি আরবের মধ্যে ওইটা আছে, সৌদি আরব এটা করে। আমি বলি বাবা সৌদি আরব আমার দলিল, আরে জোর বলেন সৌদি আরব আমার দলিল, আমার দলিল হলো কোরআন আর হাদিস, ইজমাকিয়াস। আসো তোমার এই বিষয় আগের যুগে ছিল কিনা মোহতরম হাজরিন, আজকে সৌদি আরবের মধ্যে সিনেমার হল উদ্বোধন হয়েছে। কি উদ্বোধন হয়েছে? আরো জোরে বলেন না, কি উদ্বোধন হয়েছে? আপনারা জানেন কি জানেন না কিভাবে উদ্বোধন হয়েছে সেটা দেখেছেন? দেখেন নাই মনে হয়। কত সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সিনেমার হল উদ্বোধন করা হয়েছে। আল্লাহু আকবার, কোন জায়গায় আছি আমরা? আর সৌদি আরবের দলিল দে, নারীদের জন্য মার্কেটে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আজকে আমার মা বোন আমরা এখানে এসেছি, অনেকের পরিবার এখন কোথায় আছে? আরে জোরে বলেন না বাবা, আরে জোরে বলেন, মার্কেটে আছে। আপনি নিজে তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল কালো করেছেন, আপনার মেয়ে পর্দা করে না, বউ পর্দা করে না, মার্কেটে গিয়া রোজাদাররা রোজা নষ্ট করে ফেলতেছে, তাদের দিকে চোখ দিয়ে চোখের রোজা নষ্ট করছে, তাদের মিষ্টি সুরের কথা শুনে তাদের কান নষ্ট করছে, আর আপনি এখানে মসজিদের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করতেছে, ইবাদত হবে? জোরে বলেন হবে? দুঃখজনক মুসলমান, আমরা শুধু কিচ্ছা কাহিনীর মধ্যে আছি। আমার কথা হলো রমজান কেন দিয়েছে, কি করছি? রমজান কোরআন নাজিলের মাস, এই কোরআনের মাহফিল সাজিয়ে হোসাইনি সৈনিকরা আপনাদেরকে আজকে একটা জান্নাতের বাগান দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। আপনাদের জন্য আল্লাহ পাক ভিআইপি গেট রেডি করে রেখেছে। কি গেট? আরো জোরে বলেন, কি গেট? ভিআইপি গেট। ভিআইপি বুঝেন তো কি? ভেরি ইম্পর্টেন্ট পার্সন আপনারা, আপনাদের জন্য স্পেশাল দরজা, স্পেশাল জান্নাত। সেই জান্নাতের নাম কি? রুজুরে বলেন না, হ্যাঁ, রায়্যান। এটা আপনাদের জন্য ওপেন করে রাখা হয়েছে, জোরে বলেন না, সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, ভালো করে খেয়াল করেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে রোজাদার অবস্থায়, কিয়ামত পর্যন্ত যত রমজান মাস আসবে প্রত্যেকটা রমজানের রোজার সওয়াব ওই ব্যক্তির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি করে দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বারবার দোয়া করতেন, আল্লাহ আমাকে রোজাদার অবস্থায় মৃত্যুদান করি। যখন তুমি আজরাইলের কাছে লিষ্টি দিবা, সেখানে আমার নামটা যেন রোজাদার হিসেবে দিই। মোহতরম হাজরিন, আজকে আমি এই বিষয়গুলোর অবতারণা করলে অনেক লম্বা কথা হয়ে যাবে। আমাদের দেশে একটা কথা আছে, জোরে আমিন এবং সুরা ফাতিহা পড়া নিয়ে অনেক মতবিরোধ চলতেছে, ঠিক না ভাই? ঠিক। এখন আপনারা কি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়েন? পড়েন? কে কে পড়েন হাত তোলেন? পড়েন না? ডরানোর কিছু নাই, উত্তর জানবেন। সুরায় ফাতিহা আলহামদুলিল্লাহ, এখানে যারা আছে তাহলে মোটামুটি সুন্নি হানাফি, সুবহানাল্লাহ বলেন, আমরা সবাই সুন্নি, আরো জোরে বলেন সুন্নি হানাফি। ওমা হানাফি এটা বলতে ভয় লাগতেছে, বলে দাও ওনারা দলিল দিচ্ছে তো, কয় ইমামে আজম সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না, ঠিক না বে? ঠিক। ইমাম আজম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, ইমামে আজমের কাছে 500 হাদিস জানা ছিল, কয়শো? আরো জোরে বলেন, কয়শো? মোহতরম হাজরিন, আমি আপনাদেরকে দলিল দিয়ে যাই, সৌদি আরবের লাইব্রেরির মধ্যে যদি কোনো সময় মক্কা মদিনা সফরে যান, হজ করতে যান, সেখানে দেখবেন সৌদি আরবের লাইব্রেরির মধ্যে একটা কিতাব আছে, তাজকিরাতুল হুফফাজ। তাজকিরাতুল হুফফাজ মানে আমাদের দেশে পুরা বিশ্বের মধ্যে যত হাফেজে কোরআন আছে তাদের নাম লিস্টি করা হয় নাই, ওই তাজকিরাতুল হুফফাজের মধ্যে যেই সমস্ত ব্যক্তিবর্গের নাম দেওয়া হয়েছে, যাদের কাছে 1 লাখেরও বেশি সহি হাদিস
সনদ সহকারে মুখস্থ ছিল, তাদের নাম তাজকিরাতুল হুফাজের মধ্যে লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা গেলে অত্যন্ত আদবের সহিত বলছি, তোমরা বলছো ইমামে আজম 500 হাদিস জানতো, বুকের হাদিস ইমামে আজমের কাছে পৌঁছে নাই। খোদার কসম করে বলছি, তুমি সৌদি আরবের দলিল দাও, সৌদি আরবের লাইব্রেরিতে গিয়া দেখবা তাজকিরাতুল হুফাজের প্রথম সারির মধ্যে যার নাম এক নম্বরে, দুই নম্বর, তিন নম্বরের মধ্যে চলে এসেছে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ইমামে আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ। তুমি কি দলিল দিবা? তিনি তো সাহাবীর পিছনে নামাজ পড়েছে। কার পিছনে? আরো জোরে বলেন, কার পিছনে? সাহাবীর পিছনে নামাজ পড়েছে। তুমি কোন সাহাবীর পিছনে নামাজ পড়েছো? এখন তুমি বলো মাযহাব মানি না, কারণ কোন ব্যক্তির অনুসরণ আমি করি না, তাহলে আমি বলবো তুমি যে বুখারী মানো, তাহলে তো তুমি তো বুখারীকে অনুসরণ করছো, ঠিক না বে? ঠিক। ইমামে আজমকে মানো না, তো বুখারী যে সনদ সহকারে দলিল হাদিস আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, হাদ্দাসানা 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 বলে বলে, আখবারানা বলে বলে যে আমাদের কাছে হাদিস পৌঁছিয়েছেন, নিজের উস্তাদ উস্তাদ থেকে উস্তাদ উস্তাদ থেকে তাবি, তাবি থেকে সাহাবি, এরপর রসুল পর্যন্ত পৌঁছিয়েছেন, তো তুমি ইমামে আজমকে মানাটা তোমার কাছে বেদাত শিরিক মনে হয়, তাহলে তুমি যে ইমাম বুখারীর যে সনদ, সনদের ইমামকেদেরকে বিশ্বাস করছো, সেটাও তো বেদাত, ঠিক না বে? ঠিক। আমি কি ভুল বলেছি? ওইটা যদি বেদাত না হয়, ইমাম আজমকে মানাটা বেদাত হবে কেন? এখন বলবে মাযহাব কয়টা? একটু জোরে বলেন না বাবা, মাযহাব কয়টা? চারটা। বলে যে ইমাম আজমের এক মাযহাব মানলে বাকি তিন মাযহাব তো ডিনাই হয়ে যাবে। দলিল সুন্দর না? কি বলেন? হ্যাঁ, দলিল খুব সুন্দর না? বলে যে তোমরা ইমামে আজমকে মানো, তো বাকি তিন মাযহাব তো সত্য বলতেছো, তো আমরাও তো বলি সারো মাযহাব কি? আরো জোরে বলেন সারো মাযহাব সত্য। আমরা ইমামে আজমকে অনুসরণ করি, শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে এই আহলে হাদিসদের এত দৌরাত্ম্য সত্ত্বেও বর্তমানেও পৃথিবীর 70% মানুষ ইমামে আজমকে অনুসরণ করে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চাক্ষুষ দলিল দিই, হেরম শরীফে যখন নামাজ চলে লাইভ দেখতে পাবেন, মদিনা শরীফের নামাজ দেখতে দেখলে লাইভ দেখতে পাবেন, কয়জন মানুষ বুকে হাত বেঁধেছে আর কয়জন মানুষ নাভির নিচে হাত বেঁধেছে, আজকে দেখবেন টিভির মধ্যে। আমি ওনাদের কথা শোনার পরে প্রথম তখন লাইভে যখন নামাজ দেখাচ্ছে আমি দেখেছি, এখানেও দেখা যাবে 70% মানুষ নাভির নিচে হাত বাঁধছে, ঠিক না বে? ঠিক। তার মানে বোঝা যাচ্ছে তোমাদের ঘুমর তো ফাঁস হয়ে গেছে, দালালি করার সুযোগ নাই। মোহতরম হাজরিন, তো ইমাম আজমকে মানলে বাকি তিন মাযহাব কি হয়ে যাচ্ছে? ডিনাই হয়ে যাচ্ছে। তার মানে নবীর অন্য হাদিসকে ডিনাই করা হচ্ছে, কথা ঠিক না? জোরে বল না, ঠিক না? জি না, পুরাটাই বেঠিক। এটা কোন মাস? এটা জোরে বলেন বাবা, রমজান মাস। আমরা সবাই রমজানের রোজা রেখেছি, ঠিক না বে? ঠিক। নামাজ পড়ি কি না? আরো জোরে বলেন, ইসলামের ভিত্তি কয়টা? একটু জোরে বলেন না বাবা, এক নম্বর কি? ইমান। দুই নম্বর কি? তারপর কি? তারপর কি বাবা? আরো জোরে বলেন না, যাকাত। চার নম্বরে কি? তারপর কি? হজ। কয়টা হলো? এবার আপনি বলেন, আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি তারা কি কোনোদিন গরিব মানুষ আসি না? নাই। আমরা এখানে কয়জন জাকাত দিতে পারো? 2-4-10 জন ছাড়া বাকিগুলো জাকাত খাই যে, ঠিক না বে? ঠিক। আর আমাদের দেশে তো একটা সিস্টেম চালু হয়েছে, যিনি জাকাত দেন ইনি দিতে আসেন, যিনি খাইতে আসে ইনি খাইতেই আসে, ঠিক না? শাড়ি লুঙ্গি পাঞ্জাবি প্রতি বছর দি, আগামী বছর উনি আবার, এটা জাকাত নয় বাবা, এটা আল্লাহর বিধান নয়। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই বলে জাকাত দিই, ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন, তো আল্লাহ যাকাত দিতে বলেছেন কিভাবে, আপনি দিচ্ছেন কিভাবে? আপনাকে কে বলেছে শাড়ি লুঙ্গির পাঞ্জাবির যাকাত দিতে? আল্লাহ কোরআন শরীফের কোরআন হাদিসের নবী যে কোথাও বলেছেন, দেখাইতে পারবেন?
জাকাত মানি পুঁজিবাদী অর্থনীতি, সুদভিত্তিক অর্থনীতি যেটা মক্কা মদিনায় চালু ছিল, সেই সুদভিত্তিক আর পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে কুরআন কুড়ার আঘাত করার জন্য, ধ্বংস করার জন্য আমার আল্লাহ আমার নবীকে বললেন, ওগো নবুয়তের রসুল, উইদাউট বেনিফিটে আপনি ধনীদেরকে বলুন তাদের নির্দিষ্ট একটা অংশ গরিব মিসকিনের মাঝে বিলিয়ে দিতে, যেন সুদের মূলের মধ্যে কুঠার আঘাত হয়ে যায়। ওগো নবুয়তের রসুল, সুদ মারাও যাবে আর পৃথিবীর সমাজের মধ্যে গরিবও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? গরিব গরিবকে গরিব রেখে দিচ্ছি আর ধনী ধনী থাকতেছি, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। এই শাড়ি লুঙ্গি নিতে গিয়ে অনেক মানুষ মারা যায়, ঠিক না? এবার বলেন, এই যাকাত ঘরে গিয়া আনবে নাকি গিয়া দিয়ে আসবেন? আচ্ছা যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার পয়েন্টটা একদম লাস্টের দিকে টেনে আনি, যেহেতু রাত বেশি হয়েছে, হুজুর এসে বসে আছেন। ও এখানে যাকাতের কথার দিকে আর না যাই, আমি শুধু বলি সূরা ফাতিহা পড়েন, ইমামের পিছনে পড়েন। উসুলুস শাশি একটা কিতাব আছে, কি নাম কি? উসুলুস, আল্লামা নিজামউদ্দিন শাশি রহমতুল্লাহ আলাই এই কিতাব সরকারি মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়াই। সেখানে ইমাম নিজামউদ্দিন শাশি রহমতুল্লাহ আলাই লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এরপরে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন শরীফের দুইটাই রেফারেন্স, একটা হাদিস একটা কোরআন। এখন হাদিস আর কোরআনের মধ্যে বৈপরীত্য, ফাকরাউ মা তায়াসসারা মিনহু মানে তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তেলাওয়াত করো। এখানে সূরা ফাতিহার কথা উল্লেখ করা হয় নাই, আর ওইদিকে নবুয়তের রসুল বললেন সালাত সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। তাহলে এখন সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? তাহলে এখন ইমামের পিছনে পড়বো নাকি পড়বো না? হ্যাঁ, কেন পড়বো না? কেরাতুল ইমামে কেরাতুল লাহুম, ইমামের কেরাত কার কেরাত? আরো জোরে বলেন কার কেরাত? মুক্তাদির কেরাত। যদি সেটা না হয়, আমি বলছিলাম ওই এই লামা জাহাবিরা দলিল দিচ্ছে কি, একটা ইমামে আজমকে যদি অনুসরণ করো, ওরা তিনজন বাতিল হয়ে যাচ্ছে। আমরা বলি না বাবা, আমরা বাতিল বলি নাই, আমরা হক মনে করি, তবে আমরা যে কোনো একজনকে ইমাম অনুসরণ করছি, কারণ আমাদের ইস্তেহাদ করার ক্ষমতা নাই। তো কেন? কারণ নামাজ রোজা হজ যাকাত চারোটাই ইমানদারের জন্য, ঠিক না বেঠিক? এখন গরিব কি বেঈমান না ইমানদার? ধনীও আছে ইমানদার, গরিবও আছে ইমানদার। এখন ধনীর উপরে চারোটাই ফরজ, ধনীর উপরে কি? আরো জোরে বলেন, ধনীর উপরে নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। কিন্তু আমরা যারা গরিব মিসকিন আছি তাদের উপরে যাকাত ফরজ নাকি হজ ফরজ? তো এখন বলেন, আমরা দুইটা পড়ি আর দুইটা করি না, তো কি হবে? আমরা জান্নাতে যাইতে, ঠিক না বেটি? হ্যাঁ, দেখছেন বেজাল কোথায়? আমরা বিশ্বাস করি, আমরা মানি হজ যাকাত ইসলামের বিধান, কিন্তু আমার তৌফিক নাই বলে আমি সেটা পালন করতে পারছি না, অস্বীকার করিনি। ঠিক তদ্রূপ ভাবে মাযহাব চারোটাই সত্য, চারুজন ইমাম সত্য, তাদের প্রত্যেকের ফতোয়া সত্য, কিন্তু আমার কাছে ইস্তেহাদ করার ক্ষমতা নাই বলে আমি যেই কোনো একজনকে অনুসরণ করে জান্নাতের রাস্তা খুঁজে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে আমরা ডিনাই করিনি। মোহতরম হাজরিন, এই সমস্ত গাজাঘুরি কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সর্বশেষে আমরা মদিনাওয়ালার শানে কয়েকটি কথা বলেই আমার মাহফিল শেষ করছি। আতিউর রসুল, এখানে এই ওয়াউলিল আমরে মিনকুম যা সংক্ষেপে বললাম এতটুকু জেনে রাখেন, বাকি কোনো সময় দেখা হলে ইনশাল্লাহ আলোচনা করব। এবার বলেন, আল্লাহর হক আগে না রসুলের হক আগে? জোরে বলেন বাবা, জোরে বলেন না, আল্লাহর হক, একটু জোরে বলেন, আল্লাহর হক আগে না রসুলের হক আগে? কার হক? এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে দলিল দিয়েছে নামাজ পড়তে কি লাগবে? ওযু লাগবে বলেন না? নামাজ পড়তে কি লাগবে একটু জোরে বলেন? ওযু লাগবে, ওযু ছাড়া নামাজ, নামাজ, নামাজ কার জন্য?
অজু করতেছি কার জন্য? নামাজের জন্য। এবার আসেন, অজুর ফরজ কয়টা? জোরে বলেন, আরো জোরে, সাতটা। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর জিনিস আর নবীর জিনিস কেন তোমরা ডিফারেন্স করছো? আল্লাহ এবং রসুলকে কেন আলাদা করছো? আমার আল্লাহ তো বলে, আমার নবী যা বলেন তাই তো আমার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, আজকের নবীর নামটা উপরে নিচে লাগানোর জন্য কি ফতোয়া দেওয়া শুরু হয়েছে, ঠিক না? মোহতরম হাজিরিন গভীরভাবে খেয়াল করেন। আচ্ছা, আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? একটু জোরে বলেন। কোরআন শরীফে শিরিক আছে রে? কোরআন শরীফে কি আছে? শিরিক আছে, নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না। এই মৌলবীরা ফতোয়া দিছে মুহাম্মদুর রসুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা যাবে না। এবার আমি বলছি, সূরা সম্ভবত ফাতা, সূরা ফাতা, মুহাম্মদুর রসুলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ আগে না মোহাম্মদ আগে? আরে জোরে বলেন। কোরআন শরীফে না নাকি কোরআনের বাইরে? তাহলে আল্লাহ তো শিরিক করছে, নাউজুবিল্লাহ, ঠিক না বে? ঠিক। মৌলবীরা কোথায় কি দলিল দাও? আল্লাহর উপরে কায়দা খাটাইতে মুফতাদা খবর সিনাইতে বসে থাকছো, আল্লাহ কি মুফতাদা খবর কম চিনিনি? জোরে বলেন না, কম চিনিনি? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কথায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা না যায়, এখানে যে আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আগে না মুহাম্মদ আগে? শিরিক নেই? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। ওযুর ফরজ কয়টা একটু জোরে বলেন? এক নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মায়েদা ৬ নম্বর আয়াত, আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সূরা মায়েদা ৬ নম্বর আয়াত, আল্লাহ বলছে, ও আমার মুমিনরা, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে তখন দয়া করে একটু মুখটা আগে ধুয়ে ফেলিও। সুবহানাল্লাহ বলেন। তারপরে ওয়াই দিয়ে কুমিলাল মারাফিক, কোনই পর্যন্ত কি ধুয়ে ফেলিও? একটু জোর বলেন, কি ধুয়ে ফেলিও? ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসেহ করিও। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গিরা পর্যন্ত দৌত করিও। কয়টা হলো? আরো জোরে বলেন। ওযুর ফরজ জীবনভর মনে থাকবে নি বাবা? এখন যদি জিজ্ঞেস করি, মুরব্বী অনেকেই বয়স ৬০-৭০ হয়েছে, অনেক ওযু করেছেন, যদি বলি ওযুর ফরজটা বলেন, বলতে পারবে না যে এরকম অনেক মানুষ আছে, আছে না? নেই। মোহতরম হাজরিন, এখন যদি প্রশ্ন করি, তারাবির নামাজ পড়তে গিয়েছেন তো সবাই, জোহর আসর পড়েছেন তো, এখন অজু করতে গিয়ে আপনারা সবাই বলেছেন আল্লাহর হকের আগে না নবীর হক আগে? সবাই বলেছেন কার হক আগে? আরো জোরে বলেন, কার হক আগে? এবার আসেন, এগুলো এই সূরায়ে মায়েদার ৭টা অজুর ফরজ যে আল্লাহ করে দিয়েছেন, এটা কার হক? আরো জোরে বলেন। এবার আসুন, অজু করতে গেলাম, প্র্যাকটিক্যাল যখন গেলাম, পানির ট্যাপ সারলাম, ট্যাপ সারার পরে যখন অজু করতে গেলাম, পানি নেওয়া মাত্র মুখ ধুয়ে ফেললাম, ঠিক না বে? ঠিক। হ্যাঁ বে, ঠিক। তো কি ধুয়েছেন? কি ধুয়েছেন? আরো জোরে বলেন। কই হাত ধোয়ার কথা? হাত কদ্দুরে দুধ দিয়েছেন নাকি দুধ দিয়ে ফেলছেন? কদ্দুর, কবজি। তো এখানে তো কোরআন শরীফের কোথাও কবজি পর্যন্ত হাত ধোয়ার কথা নাই, তো এখন কি করবেন? এবার আসেন, ধরে নিলাম এক নম্বরে নাই, দুই নম্বর কি কি করছেন বাবা? কুলি করেছেন। কি করেছেন? কুলি করেছেন। এটা কোরআন শরীফের কোথায় আছে কুলি করার কথা ওজুর সময়? এরপরে আসেন, দুই নম্বরও বাদ দিলাম, তিন নম্বর কি একটু জোরে বলেন, আরো জোরে, নাকে কি দিয়েছেন? পানি দিয়েছেন। তো এখন এরপরে কি করেছেন? মুখ দিয়েছেন। তো এক দুই তিন, তিন লাইনের মধ্যে কোথাও কি নাই? খোদার ফরজ তো কি আছে যে? হ্যাঁ, কি আছে যে? সুন্নত কার? আরো জোরে বলেন। এবার বলেন, নবীরটা আগে না আল্লাহরটা আগে?
আরো জোরে বলেন, নবী বাদ দিয়া আল্লাহ পাওয়া যাবে। আরো জোরে বলেন, নবী বাদ দিয়া আল্লাহ পাওয়া যাবে না। যাই হোক, এই কথা যখন শুরু করেছি আমার সময় শেষ। আমি ইনশাআল্লাহ কেন আল্লাহ সুন্নত দিয়েছেন, কেন আমরা মাজহাব মানি বলতে গেলে অনেক কথা। আমি এই সময় স্বল্পতার কারণে মাহফিল এখানেই শেষ করতে হচ্ছে। তবে সর্বশেষ একটা কথা বলি, ওহুদের জমিনে আমার নবী নামাজ পড়ার জন্য দন্দান মুবারক শহীদ হয়েছিল, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য দন্দান মুবারক শহীদ করেছে। 70 জন হাফেজ কোরআন, অনেক সাহাবী শহীদ হয়েছে, জঙ্গি মামামাই শহীদ হয়েছে। সে 70 জন মর্দে মুজাহিদ সাহাবি শহীদ হলো, নবীজির দন্দান শহীদ হলো। আমার রসুল বদদোয়া করে নাই, কি করে নাই, বদদোয়া করে নাই। আমার রসুল হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ওয়া হুম লা ইয়ালামুন, ওগো আল্লাহ তুমি আমার এই কৌমকে ধ্বংস করিও না, এই জাতিকে তুমি ধ্বংস করে দিও না, কারণ তারা আমি নবীকে চিনে নাই। কিন্তু যখন এখানে রমজান মাস, রমজানে আপনারা নামাজ ধরেন, মসজিদ ধরেন, রোজা রাখেন, এরপরে রমজান ছুটে গেলে ঈদের সাঁদ উঠলে আর মসজিদের দ্বারে কাছেও নাই। আমার নবী খন্দকের জমিনে গেলেন, সেই খন্দকের জমিনে গর্ত খনন করতে গিয়া আসরের সময় শেষ হয়ে গেল, কাফেররা আক্রমণের জন্য প্রস্তুতি নিল। অবশেষে যখন সূর্য ডুবে যাচ্ছে, আমার নবীর সাহাবীরা জানালো, ইয়া রাসূলুল্লাহ আসরের সময় তো শেষ হয়ে গেল। তখন আমার রসুল ওই জাতির জন্য বদদোয়া করলেন, আল্লাহ যারা আমাকে আজকে তোমার নামাজ থেকে দূরে রেখেছে, আমার নামাজের সময় চলে গেল, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম নার, আল্লাহ তুমি তাদের অন্তরকে, তাদের কলবকে, তাদের পেটকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে আমি একটা কথা বলে যেতে চাই, যারা নবী এবং আল্লাহকে জুদা করতে চাই, সেখানেই বলছি আমার নবী নামাজ ছুটে যাওয়ার কারণে নিজের দন্দান শহীদ হয়েছে, কলিজার টুকরা সাহাবীরা শাহাদত বরণ করেছে, বদদোয়া করে নাই দোয়া করেছে, আর সামান্য এক ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, ওই অবস্থার মধ্যে আমার নবী বদদোয়া করেছে। প্রশ্ন হলো, ওগো নবুয়তের রসুল কেন করেছেন, নিজের শরীরের উপর আঘাত করেছে, বদদোয়া করলেন না, আল্লাহর নামাজের মধ্যে একটা ওয়াক্তের নামাজ দেরি হয়েছে, আপনি বদদোয়া করে দিলেন, বলে যে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছি। সাথে সাথে জিব্রিল আমিন আসলো, হাদিসে কুদসি নাজিল হলো, ওগো নবুয়তের রসুল আপনি আমি আমার নামাজের জন্য যেভাবে বদদোয়া দিলেন, নিজের শরীরের উপরে বদদোয়া করলেন না, আজকের থেকে আমি আল্লাহর হকের উপরে আপনার হক আমি প্রাধান্য দিলাম। কিভাবে, দেখুন হাদিসে কুদসি আল্লাহ বলে দিলেন, ও জিব্রিল আমার নবীকে গিয়া বলো, আজকের থেকে এই ফরমান আমি জারি করলাম, আমার কোন বান্দা যদি ভুলক্রমে শয়তানের দোকায় পড়ে, যদি জীবনে নামাজ পড়ার সুযোগ না হয়, দোকায় পড়ে যদি নামাজ না পড়ে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করবে না, আমি আল্লাহ তাকে চাইলে মাফ করে দিব। কিন্তু যে নামাজি আমার নবীর সাথে যে বিন্দু মাত্র গুস্তাখি করবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নাম রেডি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই বুঝে গেছি, আতিউল্লাহ পথির রসুল, এখানে রসুলকে আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সর্বশেষ কথা বলে ফেললাম, সময় মধ্যখানে আল্লাহর হক আর নবীর হকের কথা আলোচনা করার সুযোগ হলো না। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার তৌফিক দান করুন, ওলামায়ে কেরামের উপস্থিতি আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته